যে কারো লোকেশন আপনার মোবাইল ফোনের সাহায্যে গুগল স্যাটেলাইট ম্যাপে দেখে নিতে পারবেন। হ্যাঁ, দারুণ এবং প্রয়োজনীয় একটি টিপস, যেটির সাহায্যে আপনার প্রিয়জন, ফ্যামিলির কোনো সদস্য, আপনার ছেলে মেয়ে কিংবা ভাই বোন কলেজে না গিয়ে অন্য কোথাও চলে গেছে কিনা সেটাও আপনি দেখে নিতে পারবেন আপনার মোবাইল ফোনের সাহায্যে। এই কাজটি করার জন্য তিনটে জিনিস অ্যাসেনশিয়াল। প্রথমটি হচ্ছে, আপনি যার লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন তার মোবাইল ফোনের ডাটা কানেকশন অন থাকতে হবে। দ্বিতীয়টি তো হচ্ছে, তার মোবাইল ফোনের লোকেশন অন থাকতে হবে। অ্যান্ড তৃতীয় কথা হচ্ছে, সে আপনাকে তার লাইভ লোকেশন শেয়ার করতে হবে। তো এই কাজটি মূলত শুধু আপনি আপনার প্রিয়জনের সাথে করতে পারবেন, যারা আপনার একেবারে ক্লোজ, আপনাকে তার লোকেশনটা শেয়ার করতে বাধ্য এবং সে শেয়ার করবে। তো আপনি বিদেশে থাকতেছেন, আপনার ওয়াইফ, সেও বাধ্য আপনাকে লোকেশন শেয়ার করতে, তাকেও আপনি ট্র্যাক করতে পারবেন। তো ভিডিওটি কিন্তু মূলত আমি ভালো উদ্দেশ্যে, অর্থাৎ আপনার ফ্যামিলির বা প্রিয়জন কোথাও গিয়ে কোনো বিপদে পড়ছে কি না তার লোকেশন যদি শেয়ার করা থাকে আপনি জানতে পারবেন এবং তাকে ওখান থেকে আপনি উদ্ধার করতে পারবেন। তো প্লিজ, বাই রিকোয়েস্ট, ভিডিওটি আপনারা খারাপ উদ্দেশ্যে ইউজ করবেন না এবং জোর করে অন্য কারো ফোনে এই অপশনটি চালু করে আপনি তার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করবেন না। অর্থাৎ ভালো উদ্দেশ্যে করেছি, আপনারাও ভালো উদ্দেশ্যে সেটা ইউজ করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। তো দারুণ এবং অ্যাসেনশিয়াল এই প্রয়োজনীয় টিপসটি আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটিতে একটি লাইক করে, যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব, আর যারা ফেসবুকে দেখতেছেন অনুরোধ থাকবে একটু ফলো দিয়ে জাস্ট ভিডিওটি শেয়ার করে আপনার ফ্যামিলির পরিজন কিংবা আপনার বন্ধুবান্ধব সবাইকে জানতে সহযোগিতা করে দিন। সো লেটস ড্রাইভ ইন টু মাই মোবাইল ফোন। তো এই কাজটি করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন। হোয়াটসঅ্যাপের দারুণ একটি ইউজ, আপনারা এটা হয়তো জানেন না, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটি করার জন্য আপনার প্রিয়জনকে বলবেন তার হোয়াটসঅ্যাপে ঢুকতে, অ্যান্ড দেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটি সিলেক্ট করতে, মেসেজের নিচে যে অ্যাটাচ আইকনটা রয়েছে সেটাতে সিলেক্ট করতে, অ্যান্ড এখান থেকে লোকেশন সিলেক্ট করতে, অ্যান্ড দেন তাকে বলবেন শেয়ার লাইভ লোকেশন সিলেক্ট করতে। যদি তার লোকেশন অফ থাকে, এইভাবে লোকেশন অফ থাকে, তাহলে তাকে এখানে পারমিশন দিতে বলবে। জাস্ট ওকে করে দিলে লোকেশনটা অন করার সেটিংসটা চলে আসবে, অ্যান্ড দেন লোকেশন অন একটু ব্যাকে চলে যাবে, অ্যান্ড শেয়ার লাইভ লোকেশন এটাতে ক্লিক করবে আবার, অ্যান্ড দেন এখানে 15 মিনিট, 1 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টার জন্য সে যদি বাসা থেকে বের হয়, বের হওয়ার সময় আপনাকে লোকেশন শেয়ার করে বের হয়, তাহলে আপনি লাইভ দেখতে পারবেন সে কোন রোডে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় থেমেছে সেটাও দেখতে পারবেন। তো দেন আমি এখানে 8 ঘন্টা সিলেক্ট করে দিলাম, তাকে 8 ঘন্টা সিলেক্ট করতে বলবেন, অ্যান্ড এই সেন্ট বাটনে ক্লিক করবেন। তো আপনার বোন, ভাই অথবা ছেলে মেয়ে যদি কলেজে যাইতে চায় তখন তার হোয়াটসঅ্যাপে এটাকে অন করে দিবেন, তাহলে আপনি দেখতে পারবেন সে আসলে মূলত কলেজে যাচ্ছে কি না বা যে উদ্দেশ্যে বের হয়েছে সেখানে যাচ্ছে কি না। অ্যান্ড দেন যখন আপনার ফোনে সেন্ড করে দিবে তাহলে আপনার ফোনে তার লোকেশন ট্র্যাকিংয়ের অপশনটা চলে আসবে। তো আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবেন, সে যেটা শেয়ার করেছে এটাতে সিলেক্ট করবেন, দ্যাটস ইট, তার লোকেশন কিন্তু আপনার ফোনে চলে আসছে, সে এখন কোথায় আছে। তো আপনি জাস্ট এখানে 3-ডট মেনু রয়েছে সেটাতে সিলেক্ট করে স্যাটেলাইট ভিউতে ক্লিক করবেন, আপনি তার জুম করে তার রাস্তাটাও দেখতে পারবেন আসলে সে এখন কোথায় আছে। তো এইভাবে করে কিন্তু আপনি যে কারো লোকেশন ট্র্যাক করতে পারবেন। হোয়াটসঅ্যাপের দারুণ একটি ইউজ। তো বাই প্লিজ, আপনারা কিন্তু খারাপ উদ্দেশ্যে যে কারোর সাথে এই কাজটা করবেন না, আপনার পরিচিত এবং আপনার প্রিয়জন হলে তাদের সাথে এই কাজটা করবেন। তো আশা করি টিপসটি আপনাদের দারুণ লেগেছে এবং আপনারা নতুন কিছু একটা শিখতে পেরেছেন এবং আপনাদের দৈনন্দিন জীবনে সেটা প্রয়োজন পড়বে। তো এই ধরনের প্রয়োজনীয় টিপসের জন্য আপনার আইডিটি ফলো দিয়ে রাখতে হবে আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আপনাদের সাথে পরবর্তীতে এই ধরনের দারুণ এবং অ্যাসেনশিয়াল টিউটোরিয়াল নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ফেসবুকের প্রোফাইল লক এবং আনলক অপশনটা খুঁজে পাচ্ছে না, আমি দেখে দিচ্ছি কোন জায়গা থেকে, কোথা থেকে, কীভাবে আপনি প্রফেশনাল মোডটা অফ করে আপনার ফেসবুকের প্রোফাইলটাকে লক করার অপশনটা খুঁজে পাবেন। বাট আপনি সেটিংসগুলো খুঁজে পাচ্ছেন না। তো ফেসবুকের কোন সেটিংস থেকে, কোন জায়গা থেকে আপনাদের ফেসবুকের প্রোফাইল নেমটা চেঞ্জ করতে পারেন সেটা আমি দেখে দিচ্ছি।